وعليكم السلام ورحمة الله وبركاته জীবন আপনার প্রশ্নটি হচ্ছে যে ছেলেরা সাধারণত বিয়ে করে স্ত্রীকে নিয়ে আলাদা থাকে এই অজুহাতে যে ইসলামে বলা আছে স্ত্রীকে ছেলের মা বাপ থেকে আলাদা রাখতে হবে এটা সঠিক কিনা এটা সম্পূর্ণ বানাওয়াট মিথ্যা কথা ইসলামের উপর এমন কথা ইসলামে নাই ইসলামে যেটা আছে এটাকে বিকৃতি করা হয়েছে সঠিক হচ্ছে ইসলামের মধ্যে একজন স্ত্রীর পূর্ণ স্বাধীনতা থাকতে হবে একজন স্ত্রীকে স্বামী পূর্ণ স্বাধীনতা দিবে এটা হচ্ছে যে ছেলের দায়িত্ব তো এ কথার অর্থ এটা না যে মা বাপকে বাদ দিয়ে দূরে কোথায় চলে যেতে হবে এমনটা নয় একই বাড়িতে থাকিয়া একই বাসাতে থাকিয়া যে তার স্ত্রীকে সে স্বাধীনতা দিতে পারে যে বিষয়টা আসবে এখানে সেটা হচ্ছে ছেলের উপর ছেলের উপর ফরজ দায়িত্ব হচ্ছে মা পিতা মাতার সেবা যত্ন করা ফরজ স্ত্রীর দায়িত্ব ফরজ নয় এটা এটা হচ্ছে ছেলের উপর ফরজ পিতা মাতার ভরণ পোষণের দায়িত্ব সন্তানের উপর ফরজ যদি পিতা মাতা অসহায় হয় এবং তাদের শারীরিক কোনো খেদমতের প্রয়োজন হলে এটা ছেলের উপর ফরজ ছেলের স্ত্রীর উপরে ফরজ নয় আর এখানে যে বিষয়টা আসবে যদি নাকি চাকরি বাকরির খাতিরে ছেলে বাসাতে থাকতে না পারে তখন তার পিতা বৃদ্ধ পিতা মাতার দেখাশোনা কে করবে এই জন্য সে একটা লোক রাখবে যে লোকে তাদের সেবা যত্ন করবে এটা তার উপরে ফরজ স্ত্রীর উপরে ফরজ নয় তবে স্ত্রী যদি নাকি একজন মানব হয়ে থাকে তার কাছে মানসিক যদি নাকি কোনো মনুষ্যবোধ থাকে তো সে এটা মনে করতে পারে একজন জেনাকারিনী মহিলা একজন কুকুরকে পানি পান করাইয়া সে মাপ পাইয়া সে জান্নাতের অধিকারী হয়েছে তো শ্বশুর শাশুড়ি এগুলো তো কুকুর থেকে নিকৃষ্ট নয় তো সে যদি নাকি মনুষ্যত্ব বোধ তার অন্তরের মধ্যে থাকে তো সে নিজের থেকে সওয়াবের আশায় আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে এবং যে সৃষ্টির সেবা আল্লাহর তবারক তালার সন্তুষ্টির মাধ্যম জানাতে যাওয়ার একটা মাধ্যম একটা উপায় তো সে যে এই সমস্ত বৃদ্ধ শ্বশুর শাশুড়ির ক্ষেত্র নিজের থেকে করবে কোনো মনুষ্যহীন যদি নাকি স্থির হইয়া থাকে তো স্বামী তাকে পেশা দিয়ে করাই নিবে না মা বাপের খেদমত এটা হচ্ছে মূল কথা এই মহিলা এই স্ত্রী যদি নাকি নিজের মা বাপ হয় তখন সে তাদের সেবা যত্ন ঠিকভাবে করবে তখন সে নিজে আনন্দ ফুর্তিতে করবে কিন্তু শ্বশুর শাশুড়িকে সে যদি নাকি মনুষ্যত্বহীন হয় তখন নিজের বড় বোঝা মনে করবে তাদের সাথে সাথে এরকমভাবে খারাপ আচরণ করবে তাদের সেবা শুশ্রূষা করবে না তো এটা হচ্ছে তার ওই আদর্শহীন নারীর কথা কিন্তু একজন মুসলিম আদর্শবান যদি নাকি নারী হয়ে থাকে যে ইসলাম আমাকে ফরজ করে দেয় নাই কিন্তু আমি আমার তো আখেরাতে সওয়াবের প্রয়োজন আছে আমার সামনে যদি নাকি কেউ অসহায়তার মধ্যে থাকে দুঃখ কষ্টের মধ্যে থাকে তো ওইটা তো আমার উপরে ফরজ দিয়ে আমি অসহায়ের পাশে দাঁড়ানো আমার সামর্থ্য হিসেবে ওইটা তো অবশ্যই ইসলামে ফরজ করছে কিন্তু স্বামী তাকে জোর করে কিছু করবে না এটা তাকে ইসলামে স্বাধীনতা দিছে তো সর্বোপরি কথা হচ্ছে যে অসহায় পিতামাতা কোথায় যাবে অসহায় পিতামাতা কোথায় যাবে না বরং ছেলের সঙ্গে থাকবে যদি নাকি ওনারা অসহায় হন বাস্তবে ওনাদের কোনো ভিন্ন ভাবে জীবন পরিচালনার কোনো সুস্থ কোনো ব্যবস্থা না থাকে সঠিক কোনো ব্যবস্থা না থাকে তাহলে ছেলের ফরজ দায়িত্ব হচ্ছে যে পিতামাতা যেভাবে সেবা শুশ্রূষায় থাকবে আরামায়েশে থাকবে সেভাবে ব্যবস্থা করা ছেলের ফরজ দায়িত্ব আশা করি বিষয়টা বুঝতে পারছেন বাকি আল্লাহ ভালো সালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু